হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাপ। আজকে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে আমরা ম্যাপ নিয়ে। ম্যাপ মানে কোন ম্যাপ? গুগল ম্যাপ? না, আসলে ওরকম কিছু না। জাভাস্ক্রিপ্টের আলোচনার আজকের বিষয় হচ্ছে ম্যাপ। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের এপিসোড ম্যাপ। লেটস গো। আচ্ছা, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ফার্স্ট ওপেন করি। আচ্ছা, এখান থেকে আমরা ওপেন লাইভ সার্ভারে ওপেন করলাম আমাদের কোডটা। ওকে, ওপেন হয়ে গেছে। এখন একটু এটাকে রিসাইজ করে নিলাম। রেসপেক্ট ইলেভেন। ওকে, তো আমরা লাস্ট এপিসোডে শিখেছিলাম ফর ইচ। আচ্ছা, ফর ইচ আজকে আমরা শিখবো হচ্ছে ম্যাপ। ম্যাপটা ফর ইচের মতোই, বাট একটু ডিফারেন্ট। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো আর কি। সাপোজ ধরেন এখানে এরকমই থাকলো, আমরা এগুলো চেঞ্জ না করি, তাহলে এখানে একটা ভেরিয়েবল নিলাম কনস্ট্যান্ট। সাপোজ আওয়ার ড্রামা। ওকে, এখন আমি এখানে কোনো কিছুকে কনসোল লক করব না, না করে বাদ দিয়ে দেই। এরকম থাকলো ধরেন। এটাকে জাস্ট শুধু রিটার্ন করি। রিটার্ন করার পর এখানে যদি আমরা নিচে গিয়ে এরকম করি তাহলে কি হবে? কিছুই শো করছে না, ঠিক না? ও আচ্ছা, আমরা এখনো আসলে এগুলো সব বাদ দিয়ে দিই। সব বাদ দিয়ে এখানে শুধু আমি রাখি সাপোজ অ্যাক্টর। আচ্ছা, ইন্টারপোলেশন বাদ দেই, টেম্পলেট লিটারাল বাদ দেই। এখানে দিয়ে দিলাম অ্যাক্টর ডট এজ, এরকম যদি দিই। আচ্ছা, আমরা ও আচ্ছা, আমরা এখানে তো ম্যাপ দিব, ম্যাপ। এখন দেখেন কী শো করে, এরকম যদি দিই তাহলে কী শো করছে? আমাদের 25, 33 এবং 40, 55। সাপোজ আবুর বয়সটা একটু বেশি, তাহলে আমাদের দেখেন, আমি যদি ফরে দিতাম তাহলে কিন্তু এভাবে আসছিল না। এখন আমরা কি করছি, এখন আমরা এটাকে ম্যাপ ইউজ করছি। ম্যাপ ইউজ করার কারণে এই জিনিসগুলোকে এর আকারে এইভাবে দেখা যাচ্ছে। আমরা খুব ভালো মতোই জানি, আমরা যদি স্পেসিফিক যদি কাউকে যদি করতে চাই সেটাও পারি। আমরা যদি এখানে জিরো দিয়ে দেই, দেখেন সবগুলো চলে আসছে, কিন্তু জিরো প্রথমটা চলে আসছে, আসছে না এই যে। আচ্ছা, এখানে এইভাবে না। ওকে, তাহলে এখন হ্যাঁ চলে আসছে। তো যাই হোক, এখন আমি চাচ্ছি যে এর সাথে ভ্যালুগুলোকে অ্যাড করতে, সাপোজ 5-5 বছর করে আমি বাদ যোগ করতে চাচ্ছি, সেটাও কিন্তু করতে পারি। এখানে যা শুধু +5 দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন 33, এখানে সবগুলোর সঙ্গে 5-5 করে অ্যাড হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তো আমরা যোগ করতে পারলাম, আমরা বয়সের সঙ্গে। আচ্ছা সরি, এখানে আমি এর কাজ করি, এজ দিয়ে দিই, এজ এজেস বা ড্রামা এজ, এরকম থাক। ওকে, এখন কিন্তু আমরা সবগুলো দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে নামগুলো শো করাবো, এখানে যে নামগুলো আছে নামগুলো শো করাবো। এখানে এটাই থাক, আমি সাপোজ একটা কনস্ট্যান্ট নিলাম। এখানে আমরা জানি এনএ টিও নাটক, এম এ ম্যাপ, তারপরে কী করবো এরকম করে আমি এখানে যা খুশি নাম দিতে পারি। সাপোজ সাম, এখানে রিটার্ন দিলাম,
এর মধ্যে যা কিছু ইউজ করতে পারি। সাপোজ আমি যাচ্ছি এরকম করে এর মধ্যে এইচ টু শো করাবো, এইচ টুও কিন্তু আমরা শো করাতে পারি। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এরকম করে দিব সাম ডট কি নেম, দেখেন তো শো করে কিনা। ও আচ্ছা, শো করবে তখনই আমরা যদি নেমসটাকে এখানে দিয়ে দিই, ঠিক তো? হ্যাঁ, এখন শো করছে, দেখেন কাবিলা পাশা হাবু সবগুলাই কিন্তু এই স্টোর মধ্যে শো করছে। মানে খুব ভালো একটা বিষয় যে আমরা যে সব জিনিসগুলোকে অ্যারের মধ্যে ঢুকিয়ে এভাবে শো করতে পারছি। আবার যদি আমরা স্পেসিফিক কোনো, সাপোজ আমি কাবিলাকে শো করতে চাচ্ছি বা পাশাকে শো করতে চাচ্ছি বা হাবুকে শো করতে চাচ্ছি, কীভাবে শো করে দেবো আমরা খুব ভালো মতোই জানি। যা শুধু এখানে গিয়ে আমরা এটা লিখে দেবো, সাপোজ যদি কাবিলাকে চাই তাহলে জিরো লিখে দিলে কিন্তু চলে আসবে যে কাবিলা শো করছে। তো এগুলো আমরা অলরেডি আগে থেকে জানি কীভাবে শো করাতে হয়। ওকে, তো এখন আবার চাচ্ছি, এখন আমি চাচ্ছি যে হোম শো করাবো বা সাপোজ আমি অন্য কিছু যাচ্ছি, সেক্ষেত্রে কনস্ট্যান্ট গড়েন দিলাম যে নিউ সাম থিং বা নিউ সাম। তো নাটক ডট ম্যাপ, তারপর আমি এখানে যে কোনো কিছু দিতেই পারি, ঠিক না? আমি ধরেন এখানে দিলাম সাবমিট ইকুয়াল তারপরে ধরেন এখানে রিটার্ন করলাম রিটার্ন, এখানে এর মধ্যে আবার অবজেক্ট নিচ্ছি আমি, ধরে নিলাম ফার্স্ট নেম সাবমিট ডট নেম। ওকে, সাবমিট ডট নেম, তারপর নিউ এজ সাবমিট ডট এজ কি। এখন আমি যদি চাচ্ছি এরকম করে যদি শো করাই আফটার প্রায়োরিটি লিস্ট, আচ্ছা আমরা ওগুলো ইরোরের দিকে না তাকাই, কী হয়েছে আমরা একটু দেখি। ও আচ্ছা, আমাদের ভুল হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে এরকম করে তো হয় না, আমরা জানি এরকম করে দিতে হবে। এখন কিন্তু ঠিক আছে, এখন যদি আমরা এই নিউ সাম এটাকে যদি আমরা ইকো করি তাহলে কী হবে, দেখেন এরকম শো করছে অবজেক্ট আকারে কাবিলা ফার্স্ট নেম কাবিলা। তারপরে আচ্ছা, আমি যদি এখানে কী করি ডট টু আপার কেস দিয়ে দেই তাহলে কী হবে, কাবিলা পাশা হাবু এগুলো মানে ক্যাপিটাল লেটার শো করছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা ম্যাপ সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম যে ম্যাপ দিয়ে আমরা আলাদা করে স্পেসিফিকভাবে ফিল্টার করে জিনিসগুলোকে বের করতে পারি, যে কোনো আমরা কোনো অ্যারের মধ্যে যদি কোনো অবজেক্ট থাকে অবজেক্ট ভ্যালুগুলোকে আমরা বের করতে পারি। এখানে ইচ্ছা করলে স্পেসিফিক কোনো অবজেক্টের ভ্যালু আমরা বের করতেই পারি। তাই হোপ ম্যাপের কাজ আমরা বুঝতে পারছি। তো আপনাদের ভালো লেগেছে টিউটোরিয়ালটা, তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।